সবাইকে স্বাগত এই সন্দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, এবার বিস্তারিত আর শুরুতেই দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো 32 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন 2024 জন। রোববার বিকেলে সংবাদ মাধ্যমের বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল 8টা পর্যন্ত শনাক্ত 2024 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 2,76,549 জন হলো, আর গত একদিনে মারা যাওয়া 32 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 3,657 জনে দাঁড়ানো। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির গণশুনানি চলছে। সকাল 10টায় টেকনাফের শ্যামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি শুরু হয়, আর এই বিষয়ে 12 আগস্ট সন্ধ্যায় একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। নির্ধারিত সময়ে প্রত্যক্ষদর্শীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় 2 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এদিকে আলোচিত এই হত্যা মামলার নতুন তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম শামলাপুরের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। তবে সিনহার বোনের করা মামলায় সাবেক ওসি প্রদীপ সহ প্রধান 3 আসামিকে এখনও র্যাব হেফাজতে নেওয়া হয়নি। রক্তপাত নয়, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় সরকারের উন্নয়নের পক্ষে জনমত গঠনে সবাইকে কাজ করতে হবে বলে জানান তিনি। হাবিবুর রহমান পলাশের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ ঢাকা মহানগর দক্ষিণ। রাজধানীর সোনিয়াখড়া আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় জাতির পিতাকে হত্যা করলেও বিপথগামী সেনা সদস্যদের চক্রান্ত সফল হয়নি বলে জানান তিনি। আর মাননীয় প্রধানমন্ত্রী তার পরিকল্পনাকে সাকসেসফুল করা সারা বাংলাদেশে সারা বিশ্বের দরবারে আচ্ছা কোন জায়গায় নিছে এটা বলার মতো না। আপনারা দেখতেছেন কোন জায়গায় বাকি নাই রোড ঘাট বিদ্যুৎ। 2021 সালের ভিতরে ইনশাল্লাহ দেখবেন যেখানে বাকি আছে বিদ্যুৎ যতটুকু 100% পূরণ করবে। আর 2021 সালের ভিতরে রপ্তানি করবে, পদ্মা সেতু চালু হবে, উড়ন্ত রেল চালু হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকে, ভালো থাকে। এর আগে বঙ্গবন্ধু সৈনিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় মুজিব সেনাদের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে বলে জানান তিনি। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নরসিংদীতে নিখোঁজের 2 দিন পর ডোবা থেকে এক গৃহবধূ ও 2 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শহরের বিলাসদি এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো বিলাসদি মহল্লার আল্লাহ চত্বর এলাকার মৃত মাসুদ মিয়ার স্ত্রী সেলিনা বেগম ও তার 2 দেবরের 2 বছর বয়সী সন্তান হাফসা আক্তার। পুলিশ জানায়, গত শুক্রবার সকালে গৃহবধূ সেলিনা বেগম তার দেবরের 2 বছর বয়সী কন্যা হাফসা আক্তারকে সাথে নিয়ে বাসা থেকে হাঁটতে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়। পরে তাদের খোঁজ না মেলায় রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান দেশ সংবাদ, আর আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ধামরাইয়ের উত্তর হাতকড়া এলাকার সাগর আরির ছেলে সজীব ও আলতাফ হোসেনের ছেলে রাশিদুল ইসলাম। পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের হাতকড়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে নবীনগরের দিকে যাচ্ছিলেন সজীব ও রাশেদুল। পথে শ্রীরামপুর এলাকায় পাটুরিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক বাস ফেলে পালিয়েছে। বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। পানি কমতে থাকায় উত্তরাঞ্চলে ঘর বাড়িতে ফিরছেন বানভাসীরা। উন্নতির দিকে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতিও। উত্তরাঞ্চলের দুর্গত এলাকায় পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের চেষ্টা বানভাসীদের, তবে এখনও খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। দেখা দিয়েছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ। এদিকে শরীয়তপুর টাঙ্গাইলে নদী ভাঙনে বসত ভিটা হারিয়ে নিঃস্ব বহু পরিবার, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বোনা আমন, রোপা আমনের বীজতলা, পাট, তিল সহ শাকসবজির ক্ষেত বন্যায় নষ্ট হয়ে গেছে। এদিকে পানি জমে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়, চলাচল বিঘ্নিত হচ্ছে। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে গরিব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা ও রংধনু গ্রুপ। এই উপলক্ষে আলোচিত আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। শহীদুল্লাহ গাজীর রিপোর্ট, জানাচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। জাতীয় শোক দিবসে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন হতো না এই দেশ। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বঙ্গবন্ধু সবাইকে সপরিবারে হত্যা করেছে, তাদেরকে ধরে এনে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি জানান, বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিল বলেই আমরা দেশ স্বাধীন করতে পারছি। বঙ্গবন্ধু নাই, কিন্তু বঙ্গবন্ধু কোন না আছে বলেই এখন আমরা এই কাজগুলো করতে পারতেছি। আলোচনা সভা শেষে কায়েতপাড়া ইউনিয়নের নাউরা এলাকায় 10,000 পরিবারকে ত্রাণ দেন বসুন্ধরা ও রংধনু গ্রুপ। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। করোনা তহবিলে ভিক্ষা করে জমানো অর্থ দিয়ে দান করে আলোচিত শেরপুরের ভিক্ষুক নাজিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হয়েছে ঘরের চাবি, আর এটা বুঝিয়ে দিয়েছেন শেরপুর জেলা প্রশাসন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন। তিন কক্ষের বিশাল পাকা বাড়ি, ওপরে টিনের চাল, সাথে পাকা রান্নাঘর এবং আলাদা পাকা বাথরুম। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তার বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা করেছেন। এছাড়া 1500 খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বাড়ির পাশেই গান্ধীগাঁও বাজারে পাকা দোকান ঘর করে দেওয়া হয়েছে, যাতে নাজিম উদ্দিনকে আর ভিক্ষাবৃত্তি করতে না হয়। জাতীয় শোক দিবসে দেশ জুড়ে ছিল কিন্তু নানা আয়োজন, আর প্রতিনিধিদের তথ্য ছবিতে সেই খবরই রেখেছেন সহকর্মী ইকরাম হোসেন। শোক র্যালি, আলোচনা, মিলাদ মাহফিল ও গণভোজের মধ্য দিয়ে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত হয়। জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ আওয়ামী লীগ অফিস ও আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হয় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী। কিশোরগঞ্জে দিনটি উপলক্ষে ছিল নানা আয়োজন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন। কুষ্টিয়ার কুমারখালীতে ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
কুড়িগ্রামে পৌর মেয়র আব্দুল জলিলের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। নরসিংদীর মাধবদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও অসহায়ের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মুন্সিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। বেগমগঞ্জ কালচারাল একাডেমিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরণ। পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। পিরোজপুরে দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা আওয়ামী লীগ। রায়পুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রামু কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরোয়ার কোমল এমপির নির্দেশে রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা দিনটি পালন করেছে। রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনে নানা কর্মসূচি পালিত হয়েছে। রংপুরের কাউনিয়ায় বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি বলেন, শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে। রূপগঞ্জে পুরস্কার বিতরণ, ঋণের চেক বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শরীয়তপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে কালো ব্যাজ ধারণ করে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিরাজগঞ্জে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে গাজীপুরের কালিয়াকৈরেও ছিল নানা আয়োজন। হবিগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও ফাতিয়া পাঠ ছাড়াও আয়োজন করা হয় শোক সভার। জাতীয় শোক দিবসে পিরোজপুরেও ছিল নানা আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর জাউল করিম। গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে গরিব অসহায় 2000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, ছিল কাঙালি ভোজ। ইকরাম হোসেন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালসুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নির্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলিমের উদ্যোগে বন্যার্ত ও গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষধ দেওয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর আলম সোহাগ ও মেডিসিন বিভাগের ডাক্তার শাকিল আহমেদ আর ডাক্তার সোনিয়া সুলতানা কনা। এ সময় তিনি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। এদিকে কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় দিনভর নানান আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে হোমনা ও তিতাস 2 উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আয়োজনে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন জায়গায় আয়োজিত মিলাদ মাহফিলে অংশগ্রহণ ও তবারক বিতরণ করেন সেলিমা আহমদ।
ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 66 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডেমরার বোর্ডমিল এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আলহাজ আহমেদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ কাজী মরিউল ইসলাম মনু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শান্তনুর খান শান্ত। ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন বলেছেন, ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও পিতা তার আদর্শের মাঝে মিশে আছেন বাংলার গণমানুষের হৃদয়ে। শনিবার ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। বিকেলে দোয়া মাহফিল ও মিলাদ শেষে দুস্থদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। কুমিল্লা স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। পরে মহানগর ও আদর্শ সদর উপজেলার 90টি স্থানে নেতাকর্মীগণ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। জাতীয় শোক দিবসে পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘা ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক প্রবাসী মোহাম্মদ জোবায়েদ শিকদারের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর গনি শিকদার, থানা আওয়ামী লীগের সদস্য নূর মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন খন্দকার সহ আরো অনেকেই। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের কথা তুলে ধরে বক্তারা বলেন যে জাতির পিতার জন্ম না হলে স্বাধীন হতো না এই বাংলাদেশ। জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আলোক হেলথ কেয়ার হাসপাতাল ও আলোক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আলোক হেলথ কেয়ার হাসপাতাল ও আলোক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসাইন তার নিজ এলাকা ঘাটাইলে রসুলপুর ইউনিয়নে সহস্রাধিক বন্যা দুর্গত মানুষের হাতে ত্রাণ ও স্বাস্থ্য সেবা সামগ্রী তুলে দেন। পরে এসব দুর্গতদের জন্য গণভোজের আয়োজন করা হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কুমিল্লা 11 আসনের সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটায় করোনা ভাইরাসের মহামারীর সময়ও আক্রান্ত মৃত্যুর সংখ্যা অনেক কম। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি অভিযোগ করেন যে বিগত সরকারগুলো দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছে। শরীয়তপুরের নড়িয়ায় ফতেজঙ্গপুর ইউনিয়ন শিরঙ্গল কাজী আবুল কাশেম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী আতাউর রহমানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ মিলন হোসেন মাতবর, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শিকদার, যুবলীগ নেতা আলী হোসেন ব্যাপারী সহ ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। রাস্তায় সন্তান প্রসবের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ চিকিৎসা চাই গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে শহরের ডিবি রোডে এক প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির তনু, আলমগীর কবির বাদল, ঋতু প্রসাদ সহ আর অনেকে। এ সময় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন, পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নড়াইলের লোহাগড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 400 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে ইতনা ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ নৌবাহিনী খুলনা নেভাল কমান্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নৌবাহিনী খুলনা নেভাল কমান্ডার এম জাহিদুর রহমান ও জেলা প্রশাসক আঞ্জুমান আরা সহ আরো অনেকেই।
চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমশের, তথ্য গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর ও জামাল খান ওয়ার্ড সভাপতি আবুল হাশেম বাবুল সহ আরো অনেকেই। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।